ভীষণ জরুরি, সেই লক্ষ্য যা আমাকে এগিয়ে নিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাওয়ার শক্তিটা যোগাবে, উৎসাহটা যোগাবে। কারণ সামনে তো সেই এমটা রয়েছে, সেই এম যদি বৃহত্তর অর্থে হয়, সেই লক্ষ্য যদি শুধুমাত্র নিজের জন্যে না হয়, অন্যের জন্যে হয়, তাহলে তার স্বীকৃতি সকলে দেবেন। সেটা নিজের অঞ্চলে, সেটা নিজের বৃত্তের মধ্যে, সেটা নিজের দেশের মধ্যে, রাজ্যের মধ্যে, সেটা এই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে সেই স্বীকৃতি ধরা দেবে তার সেই কাজ কর্মপন্থায়। এটাই একজন মানুষের সাফল্যর মাপকাঠি রূপে তখনই ধরা যেতে পারে। আমরা স্যারের কথা বলতে চাইব, আমাদের প্রত্যেকের প্রিয় প্রফেসর ডক্টর বাসুর কথা, তার বিভিন্ন স্বীকৃতির, তার বিভিন্ন সেই শিরোপার কিছু ফুটেজ বা চিত্রপট আমরা এই মুহূর্তে দেখতে পেলাম। কোথাও ভাবলাম, কোথাও বুঝলাম আধ্যাত্মিকতা, তার সাথে কোথাও লজিক্যালি অ্যাস্ট্রোলজি, কোথাও তার সাথে ভেরি প্র্যাকটিক্যালি অ্যান্ড লজিক্যালি তন্ত্রশাস্ত্র সংমিশ্রণ আধ্যাত্মিকতায় কিভাবে প্রয়োগ করতে হয় আমরা শেখার ক্ষেত্রটা তার কাছ থেকে পেতে পারি। কারণ তাকে সম্পূর্ণ অন্যভাবে অনেকে ভাবতে পারেন, কম্পিউটার সায়েন্স তার সিনিয়র ফ্যাকাল্টি, তার পাশাপাশি একজন অ্যাস্ট্রোলজার, ভারী অদ্ভুত কম্বিনেশন, কিন্তু কোনোটাই অদ্ভুত নয়। তার ভাবনাটা নিজের শখ, নিজের প্যাশন, তার সাথে অন্যের কাজ, অন্যকে মসৃণতা প্রদান, সব মিলেমিশে যখন সেই কাজের একটা লক্ষ্য তিনি স্থির করে এগোবেন, তার স্বীকৃতি খুব স্বতঃস্ফূর্ততায় ধরা দেবে তার শিরোপায়। আরও একবার আমরা চিনতে পারবো, আরও একবার আমরা বুঝতে পারবো, আর সেই লক্ষ্যেই এই বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের কাছে উপস্থাপনের ভাবনা। স্যার প্রস্তুত, আমরা প্রত্যেকে প্রস্তুত, আজকে কি পাচ্ছি সেটা সংগ্রহ করতে, সেই বিজ্ঞানের আলোয় জ্যোতিষশাস্ত্রকে আরও একবার বুঝতে। আরও একবার স্বাগত জানাই প্রফেসর ডক্টর বাসুকে, ওয়েলকাম স্যার। নমস্কার। টেলিভিশনের সেট খুললেই জ্যোতিষ জ্যোতিষ জ্যোতিষ, ডাক্তার ডক্টর ডক্টর এই ডক্টর ওই, আরও বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাটস অফ টু মিডিয়া, আজকে মিডিয়ার এই অগ্রগতির জন্যেই দূর দূরান্তে প্রত্যন্ত গ্রামে যারা বসে আছেন তারা জানতে পাচ্ছেন যে তারা তাদের ইচ্ছা মতন কোন গুডস বা কোন সার্ভিস নেবেন। আমি কেন বলছি কথাগুলো, ঠিকই ধরেছেন, অসংখ্য গুডস এন্ড অসংখ্য সার্ভিস, অসংখ্য প্রোডাক্টস আপনাদের মিডিয়ার সামনে চলে আসছে প্রত্যেক দিন 24 ঘন্টা। কোনটাকে নেবেন, কোনটা বাজবেন? সমস্ত ডাক্তার আপনার চিকিৎসা করার জন্য মুখ উঁচিয়ে বসে আছে, সমস্ত অ্যাস্ট্রোলজারও তাই, আরো অন্যান্য সার্ভিসও তাই, কোনটা বাজবেন? কনফিউজড, তাই না? আজকে অনুষ্ঠানের শুরুতে যে ক্লিপিংগুলো আপনারা দেখলেন আপনার পর্দার সামনে, টিভির পর্দার সামনে যেগুলো দেখলেন, তার একটা উদ্দেশ্য আছে। সেটা কি? কোয়ালিটি। যে সার্ভিসটা দিচ্ছে যে ব্যক্তি, তার কোয়ালিটি কিভাবে মাপবেন? শুধু তার কথাতে? নো। তার কোয়ালিটিটা সার্টিফাইড কিনা, সেই ব্যক্তি মিডিয়ার সামনে তার ডিগ্রিগুলো তুলে ধরতে পারছেন কিনা, তার বেসিক ডিগ্রি কি, সে MBBS MD, ব্র্যাকেটে আবার AM লেখা নেই তো, অর্থাৎ অল্টারনেটিভ মেডিসিন লেখা নেই তো, ভাবতে হবে। সে অ্যাস্ট্রোলজার, মহাবড় জ্যোতিষ, সে কি মাধ্যমিক পাশ করেই শুরু করে দিয়েছে যদি চর্চা? বলছে আমার 30 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আমার আর শেখার কিছু নেই, গোড়ায় গলত।
হায়ার সেকেন্ডারি বা বিএসসি লেভেলে ম্যাথামেটিক্স না জানলে জ্যোতিষ জানা যায় না। ঠিক সেইভাবে হোমিওপ্যাথ ডক্টর বলুন, আয়ুর্বেদ ডক্টর বলুন বা অ্যালোপ্যাথ ডক্টর বলুন, যখন যান তখন কি দেখেন তার ডিগ্রিটা দেখবেন, মিডিয়াতেও সেগুলো স্পষ্টত কি না, তারপরে নিজের বুদ্ধি খাটিয়ে নিজের কমন সেন্স অ্যাপ্লাই করে আপনাদের চলতে হবে। ঠিক আছে, যাই হোক, তো আজকে শুরু করবো ভাবছিলাম আমি আগের সপ্তাহেতে কর্ম নিয়ে বলতে গিয়ে কিছুটা কথা বলছিলাম কিন্তু ইনকমপ্লিট ইনকমপ্লিট হয়ে গেছে, স্বল্প পরিসর সময়ে শেষ করা যায়নি। আজকে আমি আলোচনা করব কর্মের বিভিন্ন দিক, একজন ব্যক্তি তার কি কর্ম করা উচিত জীবনে, কি গ্রহের সমন্বয় থাকলে, কোন চার্টে থাকলে কি কাজ তার জীবনে ডিফাইন্ড হয়ে আছে, বিকজ অ্যাজ ইউ নো উই অল আর কন্ট্রোলড বাই দ্য এফেক্টস অফ প্ল্যানেটস। আপনি বলেন কি যে আমি মানছি না, আমি চেষ্টা করব সেখানে ভাগ্য কি, চেষ্টা করলে ফল পাবো না হলে আমি ফল পাবো না, আপনি চেষ্টা করবেন কি না সেটাও কিন্তু, অর্থাৎ আপনার এই মানসিকতাটাও কিন্তু আপনার গ্রহের, আপনার ন্যাটাল চাটে আপনার গ্রহের সমন্বয় যে আছে আপনার গ্রহের প্রভাবে প্রভাবিত আপনার চিন্তাধারাটাও। আপনি একজন অ্যাস্ট্রোলজারকে মিট করবেন কি না সেটাও কিন্তু নির্দিষ্ট টাইমে ডিফাইন্ড হয়ে আছে, এই সময়তেই আপনি একজন অ্যাস্ট্রোলজারকে মিট করবেন। যেমন আপনার বিয়েটা কখন হবে, আপনি চাকরি কখন পাবেন, কোন ফিল্ডে আপনি চাকরি পাবেন সেটাও কিন্তু ডিফাইন্ড হয়ে আছে। কখন মিস করবেন, কখন এই হাতছাড়া করে ফেললেন, একটা বিরাট অপরচুনিটি, বিরাট সুযোগ আছে, হাতছাড়া অ্যাভেল করতে পারলেন না, সুযোগটা নষ্ট হয়ে গেল, সেটাও এই অ্যাস্ট্রোলজির আওতায় পড়ে। যাই হোক, তো আজকে এই নিয়ে আলোচনা করব। প্রথমে আমি একটু ভেঙে নিই কর্মের জায়গাটা করে সাধারণভাবে, প্রথমে বলি কি কি গ্রহ থাকলে সাধারণভাবে আমরা কি কি ফিল্ডে যেতে পারি, কি কি গ্রহ রেসপন্সিবল এর জন্য। তার আগে বলি, যখনই আমি কোনো ভাবের কথা বলি, আজকে কর্মভাব নিয়ে বলছি, আপনারা সাধারণত জানেন যে আমি ওই এক দুখানা চার্ট নিয়ে কাজ করি না, মানে একজনের ফলাদেশ করি না, প্রতিকার তো পরের কথা, ফলাদেশ না মিললে প্রতিকারের তো কোনো প্রশ্নই ওঠে না। তো ফলাদেশ করার আগে আমি একটা দুটো চার্ট নিয়ে কাজ করি না, আমি একজনের জন্য 16 থেকে 20টা ডিভিশনাল চার্ট দেখে তারপরে আমি ফলাদেশ করি এবং তার প্রতিকার যতটা কম সম্ভব ততটুকু করি, এবং সেই প্রতিকারটা যদি জেমস্টোন হয় তাহলে সেই কতটা রতি, কতটা ওয়েট, কত ক্যারেট নিতে হবে এবং সেটা কোথায় পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটাও আমি বলে দিই। আজকে কিছু আমি আপনাদের সামনে কিছু দেখাবো, কিভাবে কিছু পিকচারের মাধ্যমে কিভাবে আমার ওয়ার্কশপে বিভিন্ন স্টোন কিভাবে তৈরি হয়, কিভাবে সেই স্টোনগুলো পড়লে কোথায় পড়লে কাজ হয় সেটা আমি দেখাবো একটু পরে। হোল্ড, ঠিক এই জায়গায় আপনি শুরুতে মিডিয়ার কথা বললেন, মিডিয়ায় হাজারো বিজ্ঞাপনের কথা বললেন, তো আমাদের এই ইন্টারেস্টিং জায়গায় যাওয়ার জন্য আচ্ছা আমরা যেটা দেখি ঠিক ইন্টারেস্টিং জায়গায় একটা থামিয়ে দেওয়া, তেমনি একটু আমি থামাতে চাইলাম একটা জরুরি ঘোষণা, সেটা কেউ বিজ্ঞাপন ভাবতে পারেন, কেউ কমার্শিয়াল ভাবনা ভাবতে পারেন, কিন্তু একটা জরুরি অ্যানাউন্সমেন্ট আমি এই ফাঁকে শেয়ারে রাখতে চাইব, তেমনি সেই মিডিয়ার ইউজেস সংক্রান্তই সেই ভাবনা। তবে বিষয়টা খুব সিরিয়াসলি, বিষয়টা খুব বড় ভাবনার মানসিকতার। স্যার প্রফেসর ডক্টর বাসু, যে লেভেলে প্রেডিকশন করেন, যে পারফেকশন তার থাকে এবং যে এডুকেশন তিনি বিলং করেন, একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করার জন্য অনেকেই ইন্টারেস্টেড, কিন্তু ফিনান্সিয়াল ব্যারিয়ারটা সেই ক্ষেত্রে ভীষণভাবে অনেককে থামিয়ে দেয় আর্থিক সমস্যার ক্ষেত্রে, কারণ আমরা জানি তার একটা লেভেল রয়েছে এবং সেখানে 1200 rupees তার কনসালটেন্সি ফিজ তিনি নেন, কিন্তু তিনি ভেবেছেন এইভাবে যে এই বৈশাখ মাসটা জুড়ে তিনি প্রত্যেকের জন্য সেই ব্যারিয়ারটা সরিয়ে দেবেন এইভাবে যে অনলি 200 rupees কনসালটেন্সি ফিজ এর মাধ্যমে তিনি এই বৈশাখ মাসটা তিনি সেই কনসালটেন্সিটা দেবেন ফরচুনা চেম্বারে, কালীঘাট ফরচুনা চেম্বারে, যে ফরচুনা চেম্বার আপনারা জানেন ওই কালীঘাট ট্রাম ডিপো তার পাশে বা ওই গ্রিক চার্চের পাশে, এখানে আপনারা সেই কনসালটেন্সি পেয়ে যাবেন। তবে
ওই শর্তাবলী প্রযোজ্য ছোট্ট করে, কিন্তু এখানে কোনো অসৎ উদ্দেশ্যে নয়, একটাই কথা, শুধুমাত্র একটা সমস্যার জন্য আপনি সেই প্রেডিকশনটা প্লিজ 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 নেবেন, কারণ আপনার মতো আরো অনেক মানুষ সেই কনসালটেন্সির সুযোগটা গ্রহণ করতে চান। মাথায় রাখবেন এই বৈশাখ মাসটা জুড়ে নতুন বছরের জন্য তার তরফ থেকে একটা সৎ সত্যনিষ্ঠ মানসিকতার পরিচয় প্রত্যেকের, যাতে সেই পরিষেবাটা তিনি দিতে পারেন এই বৈশাখ মাস জুড়ে সেই সুযোগ। এক্ষেত্রে যদি একটা বলি টিংটং, তাহলে বোধ হয় কমার্শিয়াল ভাবনাটা আরো প্রমিনেন্সি হয়, কিন্তু না, এটা কমার্শিয়াল ভাবনাটা নয়, সম্পূর্ণ ঘোষণা, জরুরি ঘোষণা আপনাদেরই পরিষেবায়। এই ঘোষণাটা রেখে এবারে সেই ইন্টারেস্টিং জায়গায় সেই বিরতির পর আওয়ার ওভার টু স্যার। হ্যাঁ, এই আমি একটু সংযোজন করে নিই, যেমন আজকে আমি চেম্বার, আজকে স্যাটারডে চেম্বার ক্লোজ করেছি 9:30 থেকে 9:45 নাগাদ, আমি শুরু করেছি 12টা, 86 জন এসেছিলেন, 86 জন, তো বুঝতে পারছেন আমি যদি প্রত্যেককে প্রচুর সময় দিই তাহলে সেটা সম্ভব নয়, তাই একজন একজন একটা প্রবলেম নিয়ে আসবেন, একটা সমস্যা নিয়ে আসবেন, তার প্রতিকার আমি বলে দেব এবং তার উত্তর আমি দিয়ে দেব, প্রতিকার না থাকলে তাও বলে দেব, কোনো প্রতিকার নিতে হবে না, শুধু সময়ের অপেক্ষা, তাও বলে দেব, তবে একটা কোশ্চেন একটা সমস্যা নিয়ে আসবেন। ওকে, তো আমি যে যে জায়গাতে ছিলাম সেই জায়গা থেকে বলি যে আজকে বিভিন্ন গ্রহ কি কিভাবে কোন কোন কাজের জন্য কারক সেটা বলছিলাম। তো প্রথমে বলি, যখনই আমরা কোনো ভাব দেখি, আমরা যে কর্মভাব নিয়ে আলোচনা করব, যখন কোনো ভাব দেখি তখন সেই ভাবের মুখ্য কারক গ্রহ আবার গৌণ কারক গ্রহ হয়, এটা হয়তো নতুন শুনছেন আপনারা, একদিন জানতেন যে গ্রহটা, গ্রহের কারকতা শুনেছেন যে এই গ্রহের কারক কি, এই গ্রহ কি কারণে কি ফল দেয়, এই গ্রহ কি জন্য দায়ী, আজকে বলবো কোনো ভাবের আবার কারক গ্রহ হয়, শুধু ওই কর্মভাব তারও কারক গ্রহ আছে, তারও মুখ্য কারক গ্রহ আছে, গৌণ কারক গ্রহ আছে। যেমন আমি আজকে শুরু করছি চিকিৎসা নিয়ে, কারা ডাক্তারি শাস্ত্র পড়বেন, কারা ভালো ডাক্তার হবেন, ডক্টর হবেন, সেই নিয়ে বলি। এই ডাক্তারি যারা হবেন, যারা ডাক্তার পড়বেন, তাদের জন্য মুখ্য কারক গ্রহ হচ্ছে রবি, জেনে রাখুন, মুখ্য কারক গ্রহ রবি। যখন মুখ্য কারক গ্রহ আছে, ডেফিনেটলি গৌণ কারক গ্রহ আছে। এই গৌণ কারক গ্রহ কি, এই গৌণ কারক গ্রহ ডাক্তারি শাস্ত্রের জন্যে জেনে রাখবেন শুক্র এবং মঙ্গল, অর্থাৎ রবি শুক্র মঙ্গল, রবি হচ্ছে মুখ্য কারক গ্রহ আর গৌণ কারক গ্রহ হচ্ছে শুক্র মঙ্গল। তো আমি একটু বলি যে ডাক্তারি ক্ষেত্রে আমরা কখন কখন বুঝবো কোন কোন ফিল্ডে, অর্থাৎ কোন ব্রাঞ্চে তার স্পেশালাইজেশন হবে, সে ডাক্তারি ভালো হতে পারবে কিনা, ভালো ডাক্তার হতে পারবে কিনা, তার চার্টে আছে কিনা একটু বলে নি। হচ্ছে যদি রবি এবং শুক্র, রবি এবং শুক্র ভালো জায়গাতে টেনতে থাকে এবং তার সঙ্গে ভাগ্যপতির অবস্থা ভালো থাকে, তুঙ্গ না হলেও ভালো পজিশনে থাকে, তাহলে জানবেন সে কিন্তু মেডিসিনের ডক্টর হবেন, অর্থাৎ ডক্টর অফ মেডিসিন হবেন, সার্জারি নয়, ঠিক আছে। আমরা সাধারণত ডক্টর মানে ডাক্তারই বুঝি, কিন্তু ডক্টর মানে স্পেশালাইজেশন হয়, প্রত্যেকটা স্পেশালাইজেশনের আবার সার্জিক্যাল আছে, আবার মেডিসিনের ডক্টর আছে, যাই হোক। সেরকমভাবে যদি রবি এবং শুক্র থাকলে, আমি বলছিলাম রবি এবং শুক্র থাকলে গাইনোকোলজিক্যাল, গাইনির দিকটা, সে গাইনি ডক্টর হবে, আর রবি এবং যদি বুধ থাকে তাহলে সে মেডিসিনের ডাক্তার, রবি এবং শুক্র থাকলে সে একজন ভালো গাইনোকোলজিস্ট হতে পারবে। সেরকমভাবে রবি এবং শনি যদি একসঙ্গে থাকে, ভালো জায়গায় বসে থাকে, তার সঙ্গে ভাগ্যপতির অবস্থা ভালো থাকে এবং টেন্থে কিন্তু টেন্থ জায়গাটা আমরা জানি কর্মের জায়গাটা থাকলে, তাহলে সে হার্টের উপরে ভালো কাজ করতে পারবে, ভালো কার্ডিওলজিস্ট হবে। ঠিক সেরকমভাবে রবি এবং মঙ্গল ভালো জায়গাতে টেন্থ পজিশনে ভালোভাবে থাকলে সে ভালো সার্জারির ডক্টর হতে পারবে, ঠিক আছে। ঠিক সেরকম আমরা যদি বলি অ্যালোপ্যাথ ছেড়ে হোমিওপ্যাথিক, এমনও তো আছেন অনেক অ্যালোপ্যাথি চান্স পান না কিন্তু ভালো হোমিওপ্যাথি ডক্টর হয়েছেন, বিখ্যাত হাওড়ার একজন স্মরণীয় ডাক্তারের কথা বলছি, ভোলানাথ চক্রবর্তী, বিখ্যাত বিখ্যাত হোমিওপ্যাথি ডক্টর, যার নামে একটা আলাদা স্মরণী তৈরি হয়েছে হাওড়াতে, কিরকম ছিলেন। এবং আপনারা তো জানেন না অনেকে যে হোমিওপ্যাথিকে, যে হোমিওপ্যাথির যে ফিলোসফির যিনি উদ্যোক্তা বা আবিষ্কারক ডক্টর হ্যানিম্যান, তিনিও কিন্তু ছিলেন একজন MBBS ডক্টর, অ্যালোপ্যাথ ডক্টর, তিনি অ্যালোপ্যাথ ডক্টর, যেখানে ফেলিও সে নিয়ে রিসার্চ করতে করতে হোমিওপ্যাথি আবিষ্কার করেছিলেন, যাই হোক সেটা অন্য
একটা ব্যাপার, অন্য প্রসঙ্গ। তো বলি, একজন ভালো হোমিওপ্যাথি ডক্টর হতে গেলে কি থাকা উচিত, কি কি গ্রহের কম্বিনেশন থাকা উচিত? রবি, বুধ এবং শনি ভালোভাবে থাকবে, তার সঙ্গে মঙ্গল থাকবে খারাপ হয়ে, নিচস্ত হয়ে, মঙ্গল দুর্বল থাকবে। রবি, বুধ এবং শনি একসঙ্গে ভালো কম্বিনেশন থাকতে হবে টেনতে, তার সঙ্গে তার চাটে মঙ্গল থাকবে দুর্বল। প্রমিনেন্টলি বোঝার জন্য এটা আমি ডি ওয়ানের কথা বলি, তার সঙ্গে ডি টেন অর্থাৎ দশমাংশটাও দেখতে হবে। আমি যে বলি একটা ভাব দেখার জন্য আমাকে বা একটা কোশ্চেন অ্যান্সার দিতে গেলে আমাকে চার থেকে পাঁচটা চার্ট করতে হয়। এই যে বলছিলাম আমি বৈশাখ মাসটা আমি সবার জন্য 201 টাকা ফিজ রেখেছি 1200 জায়গায়, এবং প্রত্যেকে বলি একটা মাত্র সমস্যা নিয়ে আসবেন, একটা কোশ্চেন নিয়ে আসবেন। কারণটা কি? কারণ একটা কোশ্চেনের উত্তর দিতে গেলে আমাকে চার থেকে পাঁচটা চার্ট দেখতে হয়, নট অনলি অন এ সিঙ্গল চার্ট। কারণ ডি ওয়ান দেখে বোঝা যায় না, ডি ওয়ান দেখতে হয়, ডি নাইন দেখতে হয়, ভাব দেখতে হয়, তার সঙ্গে সেই করেসপন্ডিং চার্ট, যেই চার্ট, যেই কোশ্চেনটা যার উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ কাজের জায়গা হলে ডি টেন, পড়াশোনার জায়গা হলে ডি 24, ছেলেমেয়ের জায়গা হলে ডি 7, মামলা মোকদ্দমা বা প্রপার্টির জায়গা হলে ডি 4, এইগুলো দেখতে হয়। তাই সময়টা আমি বেশি দিতে পারবো না, সবাই প্রচুর লোক আসবেন আসছেন তার জন্যে। তো যাই হোক, ঠিক সেইভাবে আমি বলি, যদি একটু আমি আর্টসের দিকে আসি, তারপরে বলবো ইঞ্জিনিয়ারিংয়ের দিকে। আর্টসের দিকে গেলে কী কী গ্রহের সমন্বয় থাকা দরকার? যদি শুক্র, চন্দ্র এবং মঙ্গল এক জায়গাতে ভালোভাবে থাকে এবং ভাগ্যপতি খুব ভালো অবস্থায় থাকলে, তাহলে সে হবে নেতা। শুধু ভাগ্যপতি ভালো অবস্থায় না থাকলেই, শুক্র, চন্দ্র, মঙ্গল টেনতে ভালো থাকে, ভালো অবস্থায় থাকে, তাহলে জানবেন সে হবে সুবক্তা, ভালো কথা বলতে পারবে। এবং বুধের অবশ্যই তার একটা ইনডাইরেক্ট একটা প্রভাব তার মধ্যে থাকবে। এছাড়া ভাগ্যপতি তুঙ্গ থাকলে সে হবে ভালো নেতা। ঠিক বলি আমি, চন্দ্র এবং বুধের যদি কম্বিনেশন থাকে সে হবে নাট্যকার বা সাহিত্যিক, ভালো ড্রামা করতে পারবে সে জীবনে। চন্দ্র এবং শুক্রের কানেকশানে হয় কাব্য, অর্থাৎ চন্দ্রের একটা আর্টস বা ফিলোসফিক্যালি যে সমস্ত আমাদের ফিল্ডগুলো আছে, চন্দ্রের একটা কিন্তু ডাইরেক্ট কানেকশন থাকেই। সেক্ষেত্রে চন্দ্রটা হয় মুখ্য কারক গ্রহ, অর্থাৎ আর্টস ফিল্ডে চন্দ্রর একটা বিশাল বড় ভূমিকা থাকে। চন্দ্র সেখানে হয় মুখ্য কারক গ্রহ, গৌণ কারক গ্রহ হয় বুধ, বৃহস্পতি এবং শুক্র। চন্দ্র এবং বৃহস্পতি ভালো জায়গায় থাকলে দশমে, তাহলে দর্শন অর্থাৎ ফিলোসফি ভালো হওয়া যায়, বা ইতিহাস নিয়ে ভালো পড়াশোনা করলে সে জীবনে অনেক উন্নতি করবে। ঠিক সেরকমই চন্দ্র আর রবি এক জায়গায় থাকলে, ডাক্তার না হতে পারলেও, সে বড় একজন সায়েন্টিস্ট না হতে পারলেও, সে সায়েন্টিফিক্যাল যে জার্নালগুলো অর্থাৎ বৈজ্ঞানিক প্রবন্ধগুলো সেগুলো লেখার ক্ষমতা রাখবে। এরকম অনেকেই আছেন যারা মিডিয়াতে এসে বিভিন্নভাবে সায়েন্টিফিক জার্নাল লিখে ভালো জায়গায় পৌঁছে দিন জীবনে। ঠিক সেরকমভাবে ইঞ্জিনিয়ারিং যেতে গেলে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কোন গ্রহ মুখ্য গ্রহ, কারক গ্রহ? শনি। জেনে রাখুন, একজন ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে তার চাটে শনি হলো মুখ্য কারক গ্রহ, তার সঙ্গে যে গৌণ কারক গ্রহ সে হলো মঙ্গল, বুধ, শুক্র এবং রাহু। শনি মঙ্গল এক জায়গায় থাকলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তার ফিল্ড হওয়া উচিত। শনি মঙ্গল রাহু যদি ভালো জায়গাতে টেনতে থাকে, তাহলে সে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হওয়া উচিত। শনি মঙ্গল অ্যান্ড ইউরেনাস যদি একসঙ্গে থাকে, তাহলে সে বলবো ইলেকট্রনিক, স্পেসিফিক্যালি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে ভালো হয় তার। শনি মঙ্গল এবং শুক্র থাকলে সিভিল, আর্কিটেক্ট বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে ভালো হয়। শনি মঙ্গল বুধ হলে সে শুধুমাত্র আর্কিটেক্ট হবে, একজন ভালো আর্কিটেক্ট হবে। এছাড়া বিভিন্ন আরও গ্রহ আছে, মঙ্গল এবং শুক্র এক জায়গায় থাকলে জেনারেলি হবে সে যে কেমিস্ট হবে, মঙ্গল এবং বুধ একসঙ্গে থাকলে অ্যাকাউন্টেন্সি অর্থাৎ কমার্শিয়াল ফিল্ডে তার উন্নতি আছে, অ্যাকাউন্টেন্সি বা কস্টিং, চার্টার অ্যাকাউন্টেন্সি হতে পারে, সিএ বা এই সমস্ত হতে পারে। রবি, বুধ এবং বৃহস্পতি হলে সে একজন ভালো LLB পড়াশোনা করতে পারে, সে ব্যাচেলর অফ ল হতে পারে, সে একজন জাজ হতে পারেন। রবি এবং বুধ একসঙ্গে থাকলে সিভিল ল, রবি এবং মঙ্গল থাকলে ক্রিমিনাল ল, এবং রবি এবং বৃহস্পতি থাকলে কনস্টিটিউশনাল এবং কর্পোরেট ল। তো আজকে আমি যা ভেবেছিলাম একটুখানি যদি দেখিয়ে দিই, আমার কিভাবে আমি এই প্রতিকারগুলো যখন দিই কোনো একজন জাতীয়াধিকার, তার কীভাবে পড়তে হয় স্টোনগুলো, আমি একটু সব দেখাচ্ছি, প্লেটিংগুলো আপনারা একটু দেখে নিন। আমি আমার কাছে যারা আসেন তাদের এখন বলি যে বাইসেপসে আর্মলেট করে পড়তে, অনেকে সেটা বিভিন্নভাবে খারাপ দেখতে লাগে বলে পড়তে চান না, বাট আমার ওয়ার্কশপে খুব ভালো ভালোভাবে আমি এরকমভাবে বানাই, এই সমস্ত তৈরি করি বিভিন্ন ডিজাইনের। যেমন এখানে দেখছেন একটা গোমেদ, একটা জারকান আর একটা
এমারাল্ড, কলম্বিয়ান এমারাল্ড, কলম্বিয়ান পান্না কিভাবে করা হচ্ছে দেখতে সুন্দর লাগছে এবং সেটা সুন্দরভাবে পড়া যায়। এইভাবে দেখুন, যদি আংটি কারুর লাগে, কোনো একটা যদি রিং কারুর দিতে হয়, তার জন্য বিভিন্ন ভালো, যত সম্ভব ভালো ডিজাইন করে করে দেওয়া হয়। এই দেখুন আরেকটা আমলেটের ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন এখানে, জারকান আর সেই কলম্বিয়ান পান্না। এইখানে দেখুন, এখানে মেনলি লেগেছে স্টার রুবি, তার সঙ্গে আর একটা সিনথেটিক স্টোন সামঞ্জস্য আনার জন্য ডিজাইনে। এই ডিজাইনগুলো আমার ওয়ার্কশপে তৈরি করা হয়। অনেক সময় আমি মেন স্টোন না দিয়ে সাব স্টোন দিয়ে থাকি, যার যা লাগবে সেটাই আমি দিয়ে থাকি। এখানে দেখুন নীলা, তার সঙ্গে বাকি দুটো সিনথেটিক স্টোন, মেনলি কিন্তু নীলা, বাকি এটা কমপ্লিট ডিজাইন ভালো করার জন্য আমি এটা করে থাকি আমাদের ওয়ার্কশপে। ঠিক এখানেও তাই, হালকা নীলা যার দরকার তার ক্ষেত্রে দেওয়া আছে, একটা সিনথেটিক স্টোন দিয়ে ডিজাইনটা কমপ্লিট করা হয়। এখানেও তাই, এখানে দেখুন একটা আমলেট বানানো হয়েছে যেখানে মুনস্টোন আর রুবি অর্থাৎ চুনি দিয়ে তৈরি করা হয়। এইভাবে বিভিন্ন রকম ডিজাইনের মাধ্যমে আমি আর্মলেট করতে বলি, তাতে কি হয় এফেক্টটা কমপ্লিট পাওয়া যায়। এবং এবং আমার দেখুন যে বিভিন্ন জায়গা থেকে সারা ওয়ার্ল্ডে আমার সমস্ত যার প্রোডাক্টগুলো, তো সেক্ষেত্রে এই একটা তার স্যাম্পল আমি এই করে থাকি। তো এইভাবে আমি প্রত্যেককে বলি যে আপনারা সবসময় আর্মলেট করে পড়বেন, তার ফলাফলটা কেন আমি বহুবার বলেছি, আমার বিগত এপিসোডগুলো দেখলে বুঝতে পারবেন। একজন এখানে পড়লে আর্মলেট করে করলে কতটা এফেক্টিভ হয় রাদার দ্যান এই আঙুলে বা ফিঙ্গারে পড়লে। যাই হোক, তো আজকে আর টাইম নেই, সময় শেষ, কিন্তু একটু আগে যে কানেকশনটার কথা, হ্যাঁ, কিন্তু সময়টা নতুন ভাবে শুরু হতে পারে আপনাদের সকলের জন্য। প্রফেসর ডক্টর বাসুর সেই ভাবনার পরিচয়টা যদি অ্যাপ্লাই করতে চান, হেল্পলাইন নাম্বার, ওয়েবসাইট এবং সরাসরি কালীঘাট ফরচুনা চেম্বার খোলাই।